আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে ইংরেজি স্পিকিং কোর্সের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। প্রিয় বন্ধুরা, বলে রাখা ভালো যে গত ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে অক্সিলারি ভার্ব কে বাক্যের প্রথমে বসিয়ে প্রশ্ন করা যায়। আবারও বলছি যে গত ভিডিওতে আমরা জেনেছিলাম কিভাবে অক্সিলারি ভার্ব কে বাক্যের প্রথমে বসিয়ে প্রশ্ন করা যায়। আজকের ভিডিওতে আমরা জানব যে কীভাবে ডাব্লিউএস ওয়ার্ডের ব্যবহার করে ইংরেজিতে প্রশ্ন করা যায় এবং এগুলোর বাংলা অর্থ সহ। সো দেরি না করে আমরা এখনই চলে যাচ্ছি মূল আলোচনায়। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই, তাহলে আমাদের প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো এগুলো জেনে নিতে হবে এবং এগুলোর অর্থ সহ জেনে নেওয়া আমাদের জন্য খুবই খুবই প্রয়োজন। তো ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে টোটাল 9টি, এই যে আমরা সিরিয়ালে দেখতে পাচ্ছি এগুলো সবই ডাব্লিউএস ওয়ার্ড, এবং এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওয়ার্ডগুলোর মিনিং। তো আমরা প্রথমেই জেনে নিই ডাব্লিউএস ওয়ার্ড 9টি কী কী। তো ডাব্লিউএস ওয়ার্ড 9টি হলো, যেমন হোয়াট এর অর্থ হচ্ছে কি, হাউ এর অর্থ হচ্ছে কত কেমন বা কীভাবে, হু এর অর্থ হচ্ছে কে বা কারা, হোয়্যার এর অর্থ হচ্ছে কোথায়, হোয়েন এর অর্থ হচ্ছে কখন, হুইচ এর অর্থ হচ্ছে কোনটি বা কোনগুলো, এবং হোম এর অর্থ কাকে বা কাদেরকে, হুজ এর অর্থ হচ্ছে কার বা কাদের, এবং হোয়াই এর অর্থ হচ্ছে কেন, কি কারণে বা কি জন্য। তার মানে আমরা দেখলাম যে আমাদের ইংরেজিতে প্রশ্ন করার জন্য ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে টোটাল 9টি। আমরা যদি ইংরেজিতে কোনো প্রশ্ন করতে চাই, তাহলে আমাদের এই 9টি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এখন মজার কথা হলো, আমরা জানবো যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো কীভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেগুলো সম্পর্কে বাংলা অর্থ সহ। তো প্রথম আমরা দেখেছিলাম যে হোয়াট এবং এর অর্থ ছিল কি, হোয়াট এর অর্থ হচ্ছে কি, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে কি দ্বারা প্রশ্ন করতে চাই তখন আমাদের এই হোয়াট শব্দটি ব্যবহার করতে হয়। এবং আমরা প্রথম এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি বা আপনার নাম কি, বা এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলেও এর পরপরই আমরা অক্সিলারি ভার্বটা বসিয়ে দিব এবং এরপরে বাক্যের সাবজেক্ট বসাবো, তারপর বাকি অংশ বসাবো। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, যার অর্থ হচ্ছে তুমি এখানে কি করছো বা আপনি এখানে কি করছেন, বা তোমরা এখানে কি করছো বা আপনারা এখানে কি করছেন। এই বাক্যে আমরা খেয়াল রাখবো যে আর ইউ ডুইং হেয়ার মানে তুমি কি এখানে করছো। তো এটাকে আমরা যদি কি ব্যবহার কর হোয়াট ব্যবহার করি, তাহলে হচ্ছে তুমি এখানে কি করছো। তারপর হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কি। তো এইভাবে আমরা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে ইংরেজিতে প্রশ্ন করতে পারি। যেমন আরো কয়েকটি এক্সাম্পল দেখি, হোয়াট ইজ ইট বা হোয়াটস ইট, এটা কি, বা হোয়াটস দ্যাট, ওইটা কি। তারপর যেমন আমরা বলতে পারি ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কী শিখতে চাও। এভাবে আমরা শত শত বাক্য এই স্ট্রাকচারগুলো বা এই এক্সাম্পলগুলো ব্যবহার করে ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে পারি। তো এবার আমরা জানবো হাউ সম্পর্কে। তো হাউ এর হচ্ছে তিনটি অর্থ রয়েছে, এগুলো হলো যে কত, কেমন এবং কীভাবে। হাউ এর অর্থ আমরা দেখতে পাচ্ছি যে হাউ ইউ, যার অর্থ হচ্ছে তুমি কেমন আছো। এটার অর্থ এরকম হতে পারে যে তোমরা কেমন আছো বা আপনারা কেমন আছেন বা আপনি কেমন আছেন, কারণ আমরা জানি ইংরেজিতে ইউ অর্থ তুমি, তোমরা বা আপনি, আপনারা, অর্থাৎ সেকেন্ড পার্সনের সকলকেই ইউ দ্বারা বোঝানো হয়। পরের সেন্টেন্সটা আমরা যেমন দেখি, হাউ ওয়াজ দ্য ডে, দিনটি কেমন ছিল, বা আমরা বলতে পারি হাউ ওয়াজ দ্য মোমেন্ট, মুহূর্তটি কেমন ছিল, বা আমরা ডে এর জায়গায় শুধু যদি দিয়ে দিই হাউ ওয়াজ দ্য সিরোমনি মানে অনুষ্ঠানটা কেমন ছিল, বা হাউ ওয়াজ দ্য ফাংশন অনুষ্ঠানটি কেমন হয়েছিল, হাউ ওয়াজ দ্য ফুড খাবারগুলো কেমন ছিল, এরকমভাবে আমরা ডে এর জায়গায় যদি যে কোনো শব্দ ব্যবহার করে এটা দিয়ে বলতে পারি যে এটি কেমন ছিল। পরের উদাহরণে আমরা দেখতে পাচ্ছি হাউ ইজ দ্য প্রাইস অফ দ্য শার্ট, অর্থাৎ শার্টটির মূল্য কত। এখানে আমরা এভাবে বলতে পারি হাউ ইজ দ্য প্রাইস অফ দ্য পেন, হাউ ইজ দ্য প্রাইস অফ দ্য ল্যাপটপ, হাউ ইজ দ্য প্রাইস অফ দ্য মোবাইল, হাউ ইজ দ্য প্রাইস অফ দ্য বুক। এইভাবে আমরা শার্ট এর পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করে বলতে পারি যে
এটির মূল্য কত। এবং আরও একটা বিষয় হচ্ছে, আমরা যদি এখানে ইজের পরিবর্তে ওয়াজ ব্যবহার করি তাহলে আমাদের হয়ে যাবে যে কত ছিল। অর্থাৎ যেমন যদি আমরা বলি হাউ ওয়াজ দ্য প্রাইস অফ দ্য শার্ট, শার্টটির মূল্য কত ছিল। আর যেহেতু আমরা বলেছি হাউ ইজ, অর্থাৎ এখানে ইজ আছে, এই জন্য হচ্ছে শার্টটির মূল্য কত। আর ওয়াজ থাকলে হবে শার্টটির মূল্য কত ছিল। পরবর্তী আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি হাউ ডিড ইউ মেক ইট, তুমি এটা কিভাবে তৈরি করলে। হাউ ডিড ইউ মেক ইট, তুমি এটা কিভাবে তৈরি করলে। যেমন আরও একটি উদাহরণ হচ্ছে হাউ দিয়ে হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, বা আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি, আমি কিভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি। দ্যাট মিন্স এই সকলগুলোর বা এই সবগুলো, অর্থাৎ তুমি তোমরা আপনি আপনারা সবগুলোর জন্যই হচ্ছে আমাদের একটি সেন্টেন্স হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। বা এটা যদি আমরা আরেকটু নম্রভাবে বলতে চাই হাউ ক্যান আই হেল্প ইউ বস, অথবা হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্যার। এইগুলো হচ্ছে আমাদের ইংরেজি প্রশ্ন করার কৌশলগুলো। এবার আমরা দেখব যে হোয়ার দ্বারা আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। হোয়ার দ্বারা প্রশ্ন করার জন্য যেমন আমরা প্রথম এক্সাম্পলটা দেখি হোয়ার আর ইউ ডুইং, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন। অথবা আমরা বলতে পারি হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ ওয়ার্কিং, আপনি কোথায় কাজ করছেন। হোয়ার আর ইউ লিভিং, আপনি কোথায় থাকছেন বা কোথায় বাস করছেন। এখানে আমরা গুইং এর জায়গায় অন্য শব্দ ব্যবহার করেও এরকম শত শত বাক্য তৈরি করতে পারি। তারপর যেমন হোয়ার আর ইউ ওয়ার্কিং, আপনি কোথায় কাজ করছেন, বা হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ প্লেইং, আপনি কোথায় খেলছেন। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। তারপর যেমন হোয়ার ওয়াজ দ্য প্যান, কলমটি কোথায় ছিল। বা আমরা এখানে প্যানের জায়গায় লিখতে পারি যেমন হোয়ার ওয়াজ দ্য মোবাইল, মোবাইলটি কোথায় ছিল। হোয়ার ওয়াজ দ্য বুক, বইটি কোথায় ছিল। হোয়ার ওয়াজ দ্য ফ্যান, ফ্যানটি কোথায় ছিল। এরকম আমরা শত শত বাক্য চাইলেই তৈরি করতে পারি। এরপরের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, বা আপনি কোথায় থাকেন, বা আপনারা কোথায় থাকেন। এইভাবে আমরা সর্বশেষ যে উদাহরণটা সেটা হচ্ছে হোয়ার ইজ ইউর হাউস, আপনার বাসা কোথায়, বা তোমার বাসা কোথায়, বা তোমাদের বাসা কোথায়, বা আপনাদের বাসা কোথায়। এই সকলগুলোর অর্থ একটাই যে হোয়ার ইজ ইউর হাউস, হোয়ার ইজ ইউর হোম, হোয়ার ডু ইউ লিভ। এভাবে আমরা বলতে পারি যে আপনার কারোর ঠিকানা বা তার থাকার স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা জানলাম যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয়, এবং হোয়াট, হাউ এবং হোয়ার এই তিনটির ব্যবহার শিখলাম। কিন্তু আমরা জানি যে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে টোটাল 9টি। তো পরবর্তী ভিডিওতে আমরা জানব যে কীভাবে বাকি ডাব্লিউএস ওয়ার্ডগুলো ব্যবহার করে প্রশ্ন করা যায়। সেই ভিডিওটি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য বা তুমি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা এর আগের ভিডিওটি আমরা মিস করেছি, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে ওই ভিডিওটি পেয়ে যাব। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে খোদা হাফেজ।